মুসলমান হতে হলে চারটি গুণ লাগবে জোরে বলেন কয়টা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন মুত্তাকি একজন মুসলমানের চারটি গুণ এক নম্বর হলো আল খাউফু মিনাল জলিল এই মুসলমান যে পরিচয় দেবে যে জীবনে যে মুখে যে জবানে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী বলেন হযরত আনাস বলেছেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন চারটি গুণ যেই মানুষের মধ্যে থাকবে এক নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না নামাজের মধ্যে ভয় করে কারে আর জোরে বলেন কিন্তু নামাজ যখন শেষ হয়ে যায় যখন স্লোগান দেয় নাস্তিকদের দলের স্লোগান দেয় ঠিক কি না যখন তারা সংসদে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না অতএব আল্লাহ পাক বলেছেন এক নম্বর হলো ও দুনিয়ার মানুষ কবরে আসবে খবরদার সত্যিকার মুসলমান না হয়ে আসবে না সত্যিকার মুসলমান যদি হতে হয় এক নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে জীবনে মরণে ভয় করা যাবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার সালাত যার জন্য আমার কুরবানি যার জন্য আমার জীবন যার জন্য মৌত যার জন্য তিনি আর কেউ নয় তিনি হলেন কে এই জন্য আল্লাহর পথে যারা থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব তিনি কে আর যখন ফেরাউনকে দেখলাম মনে পড়ে গেল মাসিয়ার কথা আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী চারজন এর মধ্যে এক নম্বর হলো ফেরাউনের স্ত্রী আল্লাহু আকবার এই ফেরাউনের স্ত্রী আরে ফেরাউনের সামনে জবান একটাই এই আসিয়া বলেছিল রব্বি আল্লাহ আমাদের রব ফেরাউন বলল তুই বল আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব এই রকম ফেরাউন এই পৃথিবীতে আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আগে ফেরাউন ছিল একটা এখন ফেরাউনের কোনো অভাব আসিয়া বলতেছে রব্বি আল্লাহ আমার রব হলেন একমাত্র এই আসিয়া একমাত্র আল্লাহকে ভয় করার কারণে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ সে আল্লাহ ছাড়া কারোকে কোনোদিন পরোয়া করবে না রব কে আর এই রব যখন বলবে আপনার উপর জুলুম আসবে না কথা বলেন আসবে না কি আপনার চাকরি থাকবে না মসজিদে খতিব থাকবে না কারণ হচ্ছে আপনি সাধুকার খতিব না হলে জবান থেকে হক কথা বলা লাগবে হুকুম কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইয়ুসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম যদি হক কথা বলো তাহলে হয়তো বড় দামি গাড়ি পাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিব এই জন্য খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার আপনি যদি আল্লাহর পথে চলেন হকের পথে চলেন মুসিবত আসবে কে বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু বলবে আল্লাহ আমার রব তার উপরে ইস্তেকামত থাকবে ভীতগুলো নড়ে দেবে না দেখবে চারিদিকে আহারে মানুষকে ধরপাকড় করতেছে আলেমরা সবচেয়ে বড় বড় আলেমগুলো যারা ময়দানে কোরআন দিয়া হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেছে আজকে শুধু একটাই অপরাধ কোরআন দিয়া কথা বলার কারণে তারা কারাগারে আরো যারা বলেন ঠিক কি কিন্তু মনে হতে পারে আলেমরা কারাগারে মনে হতে পারে আলেমরা মনে শেষ হয়ে গেল ইসলাম মনে হয় শেষ হয়ে গেল ইসলাম শেষ হতে পারে কারণ ইসলাম দিয়েছেন কে কোরআন দিয়েছেন কে যারা কোরআন দিয়ে কথা বলে মানুষকে দিনের পথে থাকে তারা কারাগারে থাকলেও আমার এই জমিনে ফিরে আসবে কথা কান ঠিক কিনা আল্লাহ 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 আল্লাহ
বছর কারাগারে থাকা লাগবে চাকরি চলে যেতে পারে ময়দানে রক্ত দেওয়া লাগতে পারে এমন কি ফাঁসির কষ্টেও ঝুলবে কিন্তু আদাত করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব সন্তান দিয়ে পরীক্ষা করব সন্তানগুলো ঘুমায় থাকবে রাতের বেলা ডিবি এসে তুলে নিয়ে ঘুম করে ফেলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত করোনা এসেছে কত মানুষ নিয়ে গিয়েছে কত কোটিপতি হারে আর তোনাত করেছে আমাকে একটু বাঁচাও পয়সা যা লাগে সব নিয়ে নাও ব্যাংক ব্যালেন্স গুলো নিয়ে নাও কিন্তু কোন সুযোগ আছে না বাঁচানোর মালিক কে আরো আসতে বলেন বাঁচানোর মালিক আল্লাহ আমাকে করোনা থেকে বাঁচিয়ে রেখেছে জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন আমি তোমাকে পরীক্ষা করব তোমাকে অনেক কিছু দিয়া পরীক্ষা করব এরপর আল্লাহ পাক বলেন ওয়া বাশশিরিস সাবিরিন চারিদিকে মনে হবে ইসলাম যেন শেষ হয়ে যাচ্ছে আলেমরা বুঝি শেষ হয়ে গেল কিন্তু ইসলাম শেষ হবে না একমাত্র ভয় করতে হবে যাকে তিনি কে আল্লাহ আল খাউফু মিনাল জলিল আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভয় করবে সে দলেরই হোক না কেন যে মতেরই হোক না কেন আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কোন ভয় নাই আর কি কোন চিন্তা নাই কাজী আমরা মুসলমান আমাদের কোন কি নাই জোরে বলেন কোন ভয় আছে না কোন চিন্তা আছে না কারণ আমরা যখন পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমাদের কোন ভয় আর যে ব্যক্তি কালেমা একবার পড়ে নিয়েছে রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সুবহানাল্লাহ